বাবা, চালালি ওই যে। সকালবেলা সবে 8:30 বাজে, আমরা ঘুমাচ্ছিলাম, তো হট করে আমাদের এখানে পুরনো জামা কাপড়ের দান নিতে আসে, তো এসছে, তো রিচি যাচ্ছে সেগুলো দিয়ে আসতে। আমাদের এখানে আসে এইরকম লরি করে আসে সবার কাছ থেকে পুরনো জামা কাপড় নিয়ে, যাদের নেই তাদের দেয়, আর কিছু না। রিচি একটু শিখুক যে মানুষকে দিতে হয়। পরীকে বললাম যা, ও এখানে দাঁড়িয়ে আছে, সবে ঘুম থেকে উঠেছে। তো পরীর কান্না ও যায়নি, তখন আবার বাবা পরীকে নিয়ে এখন নামছে। রিচিরা নিচে দাঁড়িয়ে আছে, পরী গেছে না, তো পরীর হাত দিয়ে দুটো দিয়ে দিই, এই দুটো প্যান্ট আছে, নিয়েছিস? যাও পরী, নিয়েছো? ওই যে বাবা দিয়ে দিয়েছে পরীর হাতে, যাচ্ছে বাবা দুটোকে নিয়ে দিতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি প্রত্যেকে ভালো আছে, সুস্থ আছে, আমরাও ঠিকঠাক আছি। কিন্তু আজকে না পাঞ্জাবে প্রচণ্ড গরম, এখন কি বাজছে 11:30, আর মোটামুটি সকালে সমস্ত কাজ হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, ঘি বানালাম, ঘি টি বানিয়ে আমি চলে এলাম। মা এবার কিচেনে ঢুকেছে, এত গরম, আমি রিচিকে পড়াতে বসেছি, এসি চালিয়েছি, আজকে থাকা যাচ্ছে না। আর সকালবেলা দেখলে যে একজন ওই বয়স্ক ভদ্রলোক এসেছিলেন দান নিতে, তিনি প্রতি বছর আসেন, বছরে 2-3 বার আসেন, তো বেশ কয়েকটা জামা কাপড় দিলাম। আর কালকে দুপুরে মাকে সমস্ত আমি রিচি জামা কাপড় দিয়ে দিয়েছিলাম, রিচি পরে বলেছিলাম একটু দেখো যেগুলো পুরনো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সেগুলো বাদ দিয়ে দাও। বেশ কয়েকটা বেরিয়েছিল, তো কিছু মেটকে দিয়েছিলাম, আর কিছু ছিল যে রেখে দিতাম, ও বলেছিল পরে নেবো, তো উনি যেহেতু এসে গেলেন ওনাকে আমি দিয়ে দিলাম। বলে না দানে দানে রিক্ষায় খানে ভালো কানাম, ঠিক ওই রকম, মানে ওই জামা কাপড়গুলো অন্য কারোর জন্যই ছিল, সেই জন্য ওর ভাগ্যে আর যায়নি। যাই হোক, মায়ের শাড়ি টাড়ি যা ছিল তাই দিয়ে দিলাম। আর রিচিকে এখানে পড়াচ্ছি, এই বসে পড়েছি, আমার সব রাফ ইউজ এবারে ডেলি যেগুলো পরি ডেলি ওয়্যারগুলো নিয়ে, তার মধ্যে যেটা ছোটো হয়ে গেছে, টাইট হয়ে গেছে আর পরবো না, সেগুলো রেখে দিচ্ছি আলাদা করে, উনি যেদিন আসবেন আবার ওনাকে দিয়ে দেবো। আর তার সাথে ওগুলোও হচ্ছে, রিচিকেও পড়ানো চলছে। এই হচ্ছে এখন আমাদের সকালের, এই অবধি হচ্ছে আপডেট। মনে হচ্ছে একটা কুরিয়ার এসছে, নিচে ফেলে রেখে গেছে, কুরিয়ারটা আনতে যায়। ওই যে কুরিয়ারটা, এই কুরিয়ারওয়ালার এসে না ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এই তো পৃথ্বীরাজ চন্দ্র, সেদিন দেখালাম না ওই টর্টয়েজ একটা এসছে, তো ফোন করে বললাম পৃথ্বীকে যে একটা এসছে, তো সঙ্গে সঙ্গে আর একটা পাঠিয়ে দিয়েছে। এই যে ওরে বাবা, তাহলে আজকে সানডেতে টর্টয়েজ নিয়ে স্নান হবে, দুজনে দুটো টর্টয়েজ হয়ে গেল। কিন্তু এখন গিয়ে চলো আমাকে লেখাগুলো আগে ম্যাথসটা কমপ্লিট করে দেবে, আগে আমাকে সব স্কুলের লেখা আমার লেখা সব করে দেবে, সব করে দিতে হবে, চলো। আর এখন বোনকে দেখাস না, তাহলে বোন ভেঙে দেবে, চলো। এই যে চলে এসছে, সেদিন একটা প্যাক এসেছিল, আজকে আর একটা চলে এলো। এই যে এই হচ্ছে টর্টয়েজ, এইগুলো নাকি জলে দিলে ঘুরবে। যাই হোক, আজকে যখন স্নান করবে দেখা যাবে। এইটা হচ্ছে গ্রিন আর ভায়োলেট, আর একটা আগেরটা হচ্ছে, আচ্ছা বোনের যেটা পছন্দ বোনকে আগে দেবে, ছোটো বোন তো, ছোট বোন যেটা নেয় সেটা দিও, ঠিক আছে? তুমি তো ভালো দাদা, আমার আমি তো জানি ও এটাই নেবে। তুমি তাহলে ওইটা নিও, তুমি তাহলে রেডটা নিও, গুড বয়, আই লাভ ইউ। সবাই মিলে মিশে নিতে হবে। এই যে টার্টেল নিয়ে ওরা বসে পড়েছে জলে, দিদি চালা টার্টেলগুলো, চালি ওই যে টার্টেলটা এরকম দেবে, ছটফট ছটফট করে হাত তাড়াবে, ওইটা চালা, ওই দেখ ওই দেখ দেখ পরীর কাছে যাচ্ছে, বলছে পরি পরি, আর ওটা রিচির কাছে যাচ্ছে। দাদা ভাই চালিয়ে দিচ্ছে, দেখো খুশি, পাপাকে থ্যাংক ইউ বলো। এই চুচাল বাবা, চুচাল বাবা ও মজা করে রকম বলে, রিচি আবার বলো থ্যাংক ইউ পরি, এই বাপা। তোরা দুজনে বসলে টার্টেল আর কোথায় চলবে? ছটফট 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 করছে দুটো তাতেল মিলে, উলি বাওয়ালি। এই এই ধরলো 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 রিচিকে ধরলো।
ধরলো ধরলো কইকে ধরলো মা জানো এরকম ব্যাঙও পাওয়া যায় হ্যাঁ ওটাও চাই নাকি না ব্যাঙ চাই না যদি বাবা টাটলতে না পেতে তার ব্যাঙ নিয়ে তো ওকে করো আর এইখানটা ক্লিন করে দেওয়া হয়েছে ওরা একদম বেশ মজা করে স্নান করছে দাদা চালিয়ে দেবে দাও দাদাকে ধরে না চান করে চলে এলাম সকাল থেকে রিচিকে বেশ অনেকক্ষণ পরিয়ে নিয়েছে আমার ঘিও কিন্তু একদম যেটা বানিয়েছিলাম রেডি হয়ে গেছে মায়ের রান্না টান্না সব কমপ্লিট আচ্ছা এখানে একটা নিরামিষ তরকারি ভাত ওটা কী আছে এটাই আছে ডাল আর এটাই আছে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ এবার ফার্স্ট কাজ হচ্ছে রিচি পুরীকে খাইয়ে নেবো তারপর আমরা খাবো ছটা বাজে রিচি পড়তে বসেছে পড়ি এখনও ঘুমাচ্ছে রিচি পড়তে বসে গেল কারণ সুস্মিতা ফোন করে বললো আসবে তো এলে কিডোর সাথে খেলতে ব্যস্ত হবে তাই বললো আমি মা পড়ে নি নিজেই বললো এলাম পড়ে নে আর এদিকে আমার মা জানোনি আমার জন্য চা করে নিয়ে এসছে আমি উঠেছি মা আমার কঙ্কের সঙ্গে চা ধরে দিচ্ছে কি আরামের জীবন হ্যাঁ বোনকে ডিস্টার্ব করছে বোন ঘুমাচ্ছে সহ্য হচ্ছে না না বোনকে ডিস্টার্ব করছে তো তাড়াতাড়ি পর সুস্মিতাকে এক্ষুনি চলে আসবে খেলতে হবে তো কিডোর সাথে পড়ে না পড়ে না জলদি জলদি চা খাবো চা যাই হোক সুস্মিতা এসে গেছে বাবা মার সাথে বসে গল্প করছে তো আমি একটু ভট করেই এসছি কিছু করা হয়নি একটু কর্ন চাচি বানাবো আর চা টা করি টুকটাক একটু খাওয়া দাওয়া করে গল্প করি আর কি ওরা সব খেলছে টেলছে বাচ্চাগুলো মিলেমিশে খেলছে হরিদ্বার গেছিলাম যখন সুস্মিতার জন্য একটা শিব ঠাকুরের মূর্তি এনেছিলাম তো ওর বাড়ির আমার যাওয়াই হয়নি তো আজকেই দিয়ে দেবো ওকে এই ওটা আনটি দেবে না সুস্মিতা দেখো পছন্দ হলো কিনা আর ওর উপরে ঘরটা বসিয়ে দাও না না উল্টো করে এটার উপর জল দিলে তোমার ফোটা ফোটা করে জল পড়বে পছন্দ হয়েছে এইখানটা দেবে ঘোড়াটার মধ্যে দিলে টুকটুক টুকটুক করে শিব ঠাকুরের মাথা জল পড়বে তুমি পুজো আচ্ছা কর এক ঘটিটা তুলে দে কর্ন চাট রেডি এবার আমরা একটু সবাই মিলে কর্ন চাট খাবো কিডোকে বাই কর টাটা আজকে ফাঁকি ঝুঁকি আন্টি কন্যা একদিন ডাকবো কিরো তুমি যাবে না ও যাওয়ার একদমই ইচ্ছা নেই যাবে না থেকে যা থেকে যা আমাদের বাড়ি কিডো এসেছিল চলে গেল কাঁদতে কাঁদতে গেল বাচ্চা তো ওরও খেলতে ভালো লাগছিল একসাথে খেলছিল আর কি করবে সুস্মিতা চলে গেছে ছেলেটা কাঁদতে কাঁদতে গেলো খারাপ লাগছে যাই হোক ফোন করলাম ওরা বাড়ি পৌঁছে গেছে আর কালকে হচ্ছে সোমবার গিয়ে রিচির হচ্ছে টেস্ট আছে ইভিএস টেস্ট তাই একটু পড়াশোনা করতে চলে গেছে আমরা মা একটু পড়ে নিই মা রান্না করছে এখন পড়ানোর সময়টা অনেকটা বেশি পাওয়া যায় এই এই বই বন্ধ করবি না খালি টেস্টটা বই বন্ধ করে দেওয়া তাই না ন তুমি ভালো ছেলে না ছেলেকে পড়িয়ে টড়িয়ে উঠে গেছি মা ডিনার রেডি করে রেখেছিল আজকে না একদম ফাঁকি ঝুঁকি ডিনার বলতে পারো কিন্তু হেলদি ডিনার এই দেখো আজকে করেছি ভাত কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ গাজর সেদ্ধ ডিম সেদ্ধ সব কিছু দিয়ে করা হয়েছে আর এর মধ্যে নিয়ে নেব না ঘি ব্যাস আজকে ডিনার কি গরম প্লেটটা আজকে ডিনার আমাদের কমপ্লিট আজকে মাঝে মাঝে একটু ফাঁকি ঝুঁকি আবার একটু হেলদি খেতে হয় ভালো না হলে চলবে না প্রতিদিনই ভালো মন্দ খাবো